কাকার বিরিয়ানি খেতে যাচ্ছি, না আমার কাকা না সকলের কাকা, এই কাকার বাড়িতে সবাই বিরিয়ানি খেতে যেতে পারে, এই তুই মানে দোকানে সবাই বিরিয়ানি খেতে যেতে পারে। আশা করি এইটুকুনি শোনার পর অনেকে বুঝে গেছে যে আমি কি বলতে চাইছি। হ্যাঁ, আজকে আমি কাকার বিরিয়ানির ভিডিও করতে এসেছি। বিগত অনেক বছর ধরে আমি কাকার বিরিয়ানির ভিডিও দেখে দেখে জাস্ট ফেড আপ হয়ে যাচ্ছিলাম, মানে আমার লালসা বেড়ে যাচ্ছিল যে কখন আমি যাব কাকার বিরিয়ানি ট্রাই করতে। শেষমেশ আজকে চলে এসেছি কাকার বিরিয়ানি খেতে। বাই দ্য ওয়ে, আমি সুদীপ, তোমাদের সাথে সন্ধানে সুদীপ, তাহলে শুরু করা যাক। সামনে যে দোকানটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কিন্তু কাকার বিরিয়ানি। চলে গিয়ে একটু কথা বলে নিই। রাজু দাদা তখন প্রথম দিকে স্টার্ট করেছিল, তখন একটা দুটো দিয়ে স্টার্ট করেছিল। আচ্ছা, এটা মোটামুটি লকডাউনের সময় কেমন গিয়েছিল? 14টা 15টা 16টা মানে একটা দুটো থেকে শুরু করেছিল, লকডাউনে 14-15টা গেছিল। আচ্ছা দাদা, এখানে অনেক কন্টেনার দেখতে পাচ্ছি, একটু কিছু বলতে কোনটা কি কেমন প্রাইস? এটা 1 কিলোর কন্টেনার আছে। 1 কিলোর কন্টেনার? এটা 1 কিলোর কন্টেনার, যেটা তোমার হচ্ছে 70 টাকা বিরিয়ানি যেটা আছে সেটা যাচ্ছে। এটা তোমার হচ্ছে ফুল লেগ বিরিয়ানির কন্টেনার, যেটা একটা গোটা লেগ দিয়ে যাচ্ছে, এটা বের হয়ে কন্টেনার। সেই লেগটার ওয়েট কত হবে? লেগটার ওয়েট কমসে কম 300 গ্রাম তুমি ধরে চলো। 300 গ্রাম মানে একটা লেগ? আর দামটা কত হবে? 129 মাত্র 1 কিলোর কন্টেনার। আচ্ছা, আর তার সঙ্গে আমাদের এই আইটেমের সঙ্গে আমাদের থাকে হচ্ছে চিকেন চাপ থাকে, যেটা তোমাকে একবার দেখাবো আমি। অবশ্যই চিকেন চাপ, তাই তো? চিকেন চাপ, যেটা পিস হচ্ছে এই সাইজ। আচ্ছা, কি কেমন এই চিকেন চাপ, দাম কেমন আছে? চিকেন চাপটা মাত্র 45 টাকা। আচ্ছা, এই সাইজের চিকেন দিয়ে পাশে কি আছে একটু দেখতে পারি? একদম। তারপরে সবার আগে চলে আসতে হবে তোমাদের পাশের আইটেমে দেখতে গেলে, এটাই চলে আসতে হবে, যেটা আমাদের হচ্ছে রবীন্দ্রভোগ ফলে বাসন্তি পোলাও। বাবা, এত মানে কাজু কিশমিশ সরিয়ে তারপরে পোলাও খুঁজতে হবে, এরকম অবস্থা বস্তু একেবারে। একদম। কেমন দাম আছে বাসন্তি পোলাওয়ের সঙ্গে? যদি তুমি আলুর দম বাসন্তি পোলাওয়ের সঙ্গে তুমি চিকেন কষা নাও, 2 পিস চিকেন কষা যাবে এই সাইজে। আচ্ছা, 2 পিস চিকেন কষা দিয়ে 99 বাসন্তি পোলাওটা তোমার যাবে হচ্ছে 450 ml কন্টেনারে, আর চিকেনটা যাবে তোমার হচ্ছে সিলভার পাউচে। প্রথম হাড়ি কিন্তু খোলা হবে, আমি যখনই বলছি প্রথম হাড়ি খোলা হবে তখন কিন্তু খোলা হচ্ছে না, আমাদের অপেক্ষা করতে হচ্ছে। এটা তুলে গেছে, গরম গরম ধোঁয়াও বেরোচ্ছে, এবার একটু কাটানো হবে, কাটানোর জন্য ম্যাজিক। ওকে, ফুললো এই কন্টেনারটা কত? এটা 2 লিটারের কন্টেনার। 2 লিটারের কন্টেনার, দাম কত? এটা 129 অনলি। 129 টাকা? 129 টাকা।70 টাকা যা চিকেন বিরিয়ানি, তা চিকেনের ওয়েট গুলো কত গ্রাম করে আছে? এগুলো চিকেনের ওয়েট যেটা আছে আমাকে দেখুন, 100 গ্রাম। 100 গ্রাম, তাই তো? পোলাও চিকেন কষা 99 টাকা, এছাড়া কিন্তু ফুল লেগ দিয়ে বিরিয়ানি 129, এছাড়া আরো বিরিয়ানি রয়েছে এখানে কিন্তু ফুল লেগ দিয়ে, আগেও দেখেছি চিকেন চাপ 45 রয়েছে ওখানে কিন্তু দেখতে পাচ্ছ, পোলাও মটন কষা 149 টাকা রয়েছে, পোলাও আলুর দম রয়েছে 69 টাকা, এখানেও দেখতে পাচ্ছেন মটন বিরিয়ানি রয়েছে 169 টাকা, মোটামুটি অনেকগুলো কিন্তু আইটেম রয়েছে। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে তোমার সাথে কথা বলছিলাম, তুমি বললে যে তোমার শরীর খারাপ হয়েছে, মানে হঠাৎ কি, মানে কারণটা কি? কারণটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি একাডেমি থেকে একটা খুব সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছিল,
মাঝে একটা যখন দোকানদারকে এই মুহূর্তে আর কি ছড়ি দেওয়া হয়েছিল, তাদের একবেলার খাবার হিসাবে একাডেমি থেকে সমস্ত খাবার এখান থেকে কিনতে ছিল পার্সেল হিসাবে। তো বৃষ্টির মধ্যে শরীরে ভিজে হয়েছিল অর্ডার প্যাকিং করার সময়, তারপরে ওরা ওখান থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল একদম ফুল এসি ফিল কার, তো সেটাতে আর কি ঠান্ডা লেগে গেছে, সবার জন্য যে ওরা ভাবে আজকের ডেটেও যে ওরা করছে এখন অব্দি ফাউন্ডেশনটা থেকে, তার জন্য আমি তোমাদেরকে একটু দোকানটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট একটা ছাতার নিচেই কিন্তু দোকানটা রয়েছে, আর আর একটু আগে এখানে বৃষ্টি হচ্ছিল, দাদা কিন্তু ভিজে ভিজে সত্যি বিরিয়ানি দিচ্ছিল সবাইকে। আর আমি দেখছি গন্ধ দাঁড়িয়ে নেই, বিরিয়ানির পর বিরিয়ানি শুধু কাটিয়ে যাচ্ছে। এটা হচ্ছে কিন্তু তোমার 70 টাকা প্লেট, তাই তো? এটা 70 প্লেট। আর কোয়ান্টিটি দেখো, কিন্তু কোয়ান্টিটি দেখো কতটা দিচ্ছে। তবে একটু যদি সময়টা বলতে, মানে কখন বিরিয়ানি পাবে আর কটা পর্যন্ত পাবে? সকালবেলা 12:30 একটা থেকে শুরু হয় আমাদের, একদম রাত্রি 10:30-11:30 অবধি। আচ্ছা, আজ কোনোদিন কি বন্ধ আছে? না, কোনোদিন বন্ধ নেই আমাদের, রোজিনি খোলা, একান্ত যদি কারো শরীর খারাপ না হয় তাহলে। তোমাদেরকে আমি একবার অ্যাড্রেসটা বলে দিই, এই হচ্ছে কাকার বিরিয়ানি। আর এপারটায় কিন্তু দেখতে পাবে দমদম 4 নম্বর স্টেশন রয়েছে, ওখান থেকে বেরিয়ে আসলে এটা হচ্ছে কিন্তু নাগের বাজার যাবার রাস্তা, তারই পাশে কিন্তু রয়েছে কাকার বিরিয়ানি। আর যদি একান্ত বুঝতে না পারো, এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছ ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই ফোন নাম্বার তোমরা কিন্তু ফোন করে নিতে পারো। আচ্ছা দাদা, কাকা কোথায়? কাকা এখন নেই, ওনার শরীরটা একটু খারাপ, হয়তো কয়েক মাস ধরে তো আসতে পারবে না, তো তার পরিবর্তে এখন আমরাই আর কি চালিয়ে নিচ্ছি। তোমার নামটা কি জানো? বাবাই। বাবাই। এই আমার হাতে চলে এসেছে 70 টাকার চিকেন বিরিয়ানি, ভালো একটা প্লেস পেয়েছি, সেখানে যাব, বসে বসে খাবো আর তোমাদেরকে রিভিউ দেবো। ভিতরে কিন্তু আলু আর চিকেনটা লুকিয়ে আছে, সেটাকে টেনে বের করে তোমাদের দেখাবো। এই বিরিয়ানিটা যে কেউ দেখে বলে দেবে যে মশলাদার বিরিয়ানি, মানে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর 70 টাকার চিকেন বিরিয়ানিতে 100 গ্রামের একটা কিন্তু চিকেন পেয়ে যাবে। আমি একটা উইং এর পিস পেয়েছি, আমি কিন্তু কোনো পিস বেছে দিতে বলিনি, যেটা সামনে ছিল সেটাই দিয়ে দিয়েছে। যথেষ্ট কিন্তু বড় সাইজের একটা চিকেন রয়েছে। আর এখানে যদি আলুর কথা বলি, 70 টাকা দাম অনুযায়ী এই হচ্ছে কিন্তু আলুর সাইজটা। আলুর সাইজটা আর একটু বড় হলে বোধ হয় ভালো হতো। 70 টাকার চিকেন বিরিয়ানিতে কিন্তু রাইস কোয়ান্টিটি ঠিকঠাকই রয়েছে। আর যদি রাইসের কোয়ালিটি বলি, আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখতে পাচ্ছ গোটা চাল ভাঙা চাল কিন্তু মিক্স করেই রয়েছে 70 টাকার চিকেন বিরিয়ানিতে। প্রথমে তাহলে একটু রাইসটা খাওয়া যাক, এই রইল রাইস, চলো ট্রাই করি। রাইসটা মুখে যাবার পর প্রথমে আমার যেটা মনে হলো, হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার লাগলো, মানে বেরেস্তার পরিমাণটা একটু বেশি থাকার জন্য রাইসটা হালকা হালকা মিষ্টি লাগছে কিন্তু। আর এই রইল কিন্তু আলু, দেখতে পাচ্ছ আলুটা ভালো সেদ্ধ হয়েছে, এই হচ্ছে আলুর কোয়ালিটি। চলো শুধু আলুটা একবার ট্রাই করা যায়। সবার প্রথমে বলি, আলুটা কিন্তু ভালো সেদ্ধ হয়েছে, বাট একটু সল্টিনেসটা বেশি ছিল আলুর মধ্যে। আর যে বিরিয়ানির মশলা হয় না, তার গন্ধটা কিন্তু আলু থেকে বেশ ভালোই আসছে। আর আর এই হলো কিন্তু উইং এর সাইজ। চলো দেখা যাক কেমন চিকেনটা রয়েছে। চিকেনটা খুব বেশি নরমও নয়, আবার খুব বেশি শক্তও কিন্তু নয়, দেখতেই পাচ্ছ চিকেনটা একটু ছিপড়ে ছিপড়ে ব্যাপার রয়েছে। চলো একবার চিকেনটা ট্রাই করে দেখি। চিকেনটা ভিডিওতে দেখিয়েছি, বাট খাবার পরে বুঝতে পারলাম খুব বেশি কিন্তু নরমও নয়, খুব বেশি শক্তও নয়, বাট একটা ছিপড়ে ছিপড়ে ফিলিং রয়েছে। আর বিরিয়ানি যে মশলার গন্ধটা, সেটা কিন্তু প্রপারলি পাওয়া যাচ্ছে চিকেন থেকে, বাট টেস্টটা ওই ডিসেন্ট কোয়ালিটির। আমি তো এখানে বিরিয়ানি রিভিউ দিচ্ছি প্লাস টেস্ট করছি, বাট আমার পাশে কিন্তু আর একজন রয়েছে, সারা দেওয়ার নাম নেই, অথচ আমার কাছ থেকে কিন্তু মাংস নিয়ে নিয়ে খাচ্ছে। দেখেছো, আমি যখন ডাকলাম তখন পাত্তা দিল না, এখন মাংস দিতে নিজেই খাচ্ছে। তোমাদের এই বিরিয়ানি ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টের মাধ্যমে বুঝিও যে তোমাদের কেমন লাগলো, বা আমার কিছু ভুল থাকলে বা তোমাদের বিরিয়ানিটা কেমন লেগেছে সেটাও বলতে পারো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে।